साहिबगंज के बल्लभपुर में माकपा के तरफ से दिवंगत रोबिन सेन की स्मरण सभा आयोजित की गई। सभा में मुख्य वक्ता के रूप में पहुंचे माकपा के राज्य सचिव डॉक्टर सूर्यकांत मिश्र ने सर्वप्रथम कॉमरेड रोबिन सेन की मूर्ति पर माल्यार्पण कर उन्हें श्रद्धा सुमन अर्पित किया। केंद्र की भाजपा एवं राज्य की तृणमूल सरकार की जन विरोधी नीतियों एवं किसानों व मजदूरों से जुड़े मुद्दों पर माकपा नेताओं ने अधिक फोकस किया। माकपा के राज्य सचिव डॉक्टर सूर्यकांत मिश्रा ने देश में धर्म एवं जाति के नाम पर राजनीतिक ध्रुवीकरण का आरोप लगाते हुए कहा कि महंगाई और बेरोजगारी जैसी ज्वलंत समस्याएं जाति अथवा धर्म नहीं देखती हैं। ये समस्याएं सभी लोगों पर प्रभाव डालती हैं। যে তারা অনেকে কমরেড রবীন্দ্র সেনের সাথে কাজ করেছেন, কমরেড রবীন্দ্রের জীবন, কমরেড রবীন্দ্রের কাজের ছাপ তিনি রেখে গেছেন, যার ধারে পাশে আমরা কখনো জীবনে আমরা যেতে পারবো না। ইসলিয়ে সাথি রবীন্দ্র কা ইয়াদগার কে ইয়ে সভা মে আজ হামে ইয়ে শপথ লেনা পড়েগা। হাম জব এক হফতা হোকে ঠিক কিয়ে থে কি কাহা মিটিং হোগা, বিবেক দা বোলে হ্যায় কি ইসকা এক চো আমি জিজ্ঞেস করি, আপনার দরকার নেই মনে হয় না? এটা প্রয়োজন নেই, চাল গম আপনার দরকার নেই? আরে খালি আমাদের উপরে আক্রমণ হচ্ছে না, আপনি তৃণমূল করুন, বিজেপি করুন, কিছু না করুন, কোন দল না করুন, পাবো না, এটা বাদ চলে গেল। এবং বাজারে দা দাম হবে, উঠবে উঠবে, কালোবাজারি হবে, মজুরদারি হবে, যা হবে, ধর্ম জাতি এইসব নিয়ে মেরুকরণ হচ্ছে। মানেটা এটা হিন্দু মুসলমানের ইতিহাস, যদি দাম বাড়ে হিন্দুর জন্যও বাড়ে, দাম বাড়ে তো মুসলমানের জন্যও বাড়ে, বেকারি বাড়ে তো হিন্দু বেকার হয়, মুসলমান তারাও বেকার হয় না, হয় না? ওর জন্য আলাদা নিয়ম আছে, হিন্দু হলে আপনি হিন্দু রাষ্ট্র মোদিরে আছেন বলে কম দামে আপনি জিনিস পান না, আপনার জন্য কাজ রিজার্ভ করা আছে। এই সব যা বলা হচ্ছে ধর্মের নিয়ে, শোষিত বঞ্চিত মানুষের ধর্ম জাত পাত নির্বিশেষে তারাই হচ্ছে আমাদের দেশের, আমাদের শতকরা 70% বেশি মানুষ যারা লড়াই করে মেহনত করে যারা খায়, আর তাদের সর্বনাশ হচ্ছে জাত পাত নির্বিশেষে। তারা যখন একসঙ্গে লড়াই করবার চেষ্টা করছে, তার মধ্যে বলছে এই তুমি হিন্দু, এ বলছে তুমি মুসলমান, এই তুমি আদিবাসী, তুমি আদিবাসী না তুমি সাঁওতাল, তুমি আবার মুন্ডা, তুমি আদিবাসী হলেও এই সাঁওতালের সঙ্গে এক না। আর এইরকম করে ভাগ করছে তফসিলি জাতি উপজাতি, তারপরে এই মুখ্যমন্ত্রী তার সঙ্গে আরো বাজনা, ওরাও বাজনা বাজাচ্ছে, আর ইনিও তাল দিচ্ছেন তার সঙ্গে, দিয়ে বলছেন আমি ওই কি বলে এই এদের একটা বাগদি, তাদের জন্য একটা বাউলি, তাদের জন্য একটা ভাগ ভাগ করো মানুষকে,